মোদিজি একটা কথা বলো তুমি বিয়ের আগে আমাকে বলেছিলে হানিমুন করার জন্যে প্যারিসে নিয়ে যাব। প্যারিস তো অনেক দূরের কথা তুমি আমাকে মাঠে নিয়ে চলে আসলে এটা কোথায় নিয়ে আসলে তুমি আমাকে মোদিজি হাসিনা এই গাছটার নাম আমি প্যারিস রেখেছি তোমাকে তো আমি প্যারিসেই নিয়ে এসেছি আমি একটু মিথ্যা কথা বলিনি তোমাকে আরে 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 মোদিজি গাছটা এত নড়াচড়া করছে কেন আর গাছ থেকে এত শব্দ হচ্ছে কেন কি ব্যাপার আরে আরে এবার তো মনে হচ্ছে পড়ে যাব এত নড়াচড়া করছে কেন মোদিজি গাছটা এত শব্দ কিসের হচ্ছে গাছ থেকে আরে তাই তো ব্যাপারটা কি আরে ওই দেখো হাসিনা বাবু কাদের ভাইয়ের মজা দেখো আরে কাদের ভাই তুমি কি করছো এটা কি করছো কাদের ভাই মোদি চাচা তুমি দেখতে পাচ্ছ না আমি কি করছি তোমাদের দুইজনকে আমি গাছ থেকে নিচে ফেলে দেবো গাছটার আগালটা আমি কেটে দেবো আর দুইজনকে নিচে ফেলাবো তোমরা অন্য কোথাও আর জায়গা পাওনি অবশেষে মাঠের মধ্যে এই শুকনো গাছের উপরে দোলন খাচ্ছ অন্য কোনো আর জায়গা পাওনি তোমরা দুজন আরে কি হয়েছে কাদের ভাই তুমি গাছের সাথে কথা বলছ নাকি কি হয়েছে বলো তোমাকে আমি পাঁচশো টাকা দিয়েছি গাছটা কাটার জন্যে আর তুমি গাছের সাথে কথা বলছো নাকি তাড়াতাড়ি গাছ কাটো আরে ওই তো ইউনুস ভাইও আছে মনে হচ্ছে ইউনুস ভাই তুমি শুনতে পাচ্ছ ইউনুস ভাই আমি আর হাসিনা দুইজন মিলে তোমার এই গাছে আমরা দোলন খাচ্ছি আর তুমি গাছটা কাটতে হুকুম দিয়েছ কেন কাদেরকে তুমি মানা করো কাদেরকে ইউনুস ভাই আরে কি ব্যাপার কাদের গাছ কি আমার সাথে কথা বলছে নাকি কাদের গাছে কি বলছে ইউনুস ভাই গাছে কেন কথা বলবে গাছের ডান দিকে দেখো গাছের একদম আগালে দেখো মোদিজি আর হাসিনা বাবু দুইজন মিলে হানিমুন মানাচ্ছে দেখো আরে কি কথা বলছো তুমি কাদের ভাই আরে তাই তো মোদিজি আর হাসিনা বাবু তোমরা দুইজন কি করছো এইখানে করছো তোমরা বলো তো ইউনুস ভাই আমরা দুইজন হানিমুন করতে এইখানে এসেছি মোদিজি একটা কথা বলো তোমরা হানিমুন করার আর জায়গা পাওনি এই শুকনো গাছের উপরে হানিমুন করে কেউ ছি 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 কাদের ভাই পালিয়ে আসো চলে আসো কাদের ভাই